বুধবার থেকে সংশোধিত মোটর ভেহিকলস আইন চালু হয়েছে। এই আইনের বলে জরিমানার টাকা অনেকটাই বেড়ে গিয়েছে। কলকাতার রাস্তায় এবার থেকে গাড়ি চালাতে হবে আরো সাবধানে। এবার থেকে গাড়ির ড্রাইভিং লাইসেন্স না থাকলে 5,000 টাকা জরিমানা দিতে হবে। ডিএলসিএফ বিমার বৈধ নথি ছাড়া গাড়ি চালালে প্রথমে 500 টাকা ও দ্বিতীয়বারেও এই একই ঘটনা ঘটলে দিতে হবে 1,000 টাকা। এদিকে কন্ট্রাক্ট ক্যারেজের পারমিট থাকলেও যদি চালক যেতে অস্বীকার করেন সেক্ষেত্রে 500 টাকা জরিমানা। বৈধ পারমিট ছাড়া রোড সেফটি, বায়ু দূষণ, শব্দ দূষণ আইন ভাঙলে এবার থেকে 10,000 টাকা জরিমানা ও সেই সঙ্গে লাইসেন্স 3 মাসের জন্য বাতিল করা হবে। এই সিদ্ধান্তের প্রসঙ্গে পরিবহনমন্ত্রী ফিরহাদ হাকিম বলেছিলেন, রোড সেফটি আমাদের প্রধান লক্ষ্য, মানুষ নিরাপত্তার কথা মাথায় রেখেই আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। আমরা চাই সম্ভবত কোনো টাকায় যাতে ফাইন বাবদ কোনো টাকা না ওঠে। সব থেকে মূল্যবান মানুষের জীবন, সেজন্যই এই পদক্ষেপ। আমরা চাই যে আমাদের মুখ্যমন্ত্রী একটা প্রোগ্রাম করেছেন, সেফ ড্রাইভ সেফ লাইফ, অর্থাৎ সুরক্ষিতভাবে গাড়ি চালাও আর মানুষের জীবন বাঁচাও। ইদানিং কালে দেখা যাচ্ছিল যে আমি ট্রাফিক আইন উল্লঙ্ঘন করে একটা 500 টাকা ছুঁড়ে দিয়ে চলে গেলাম, এইভাবে অনেকে লাইট নিচ্ছিল। তাই কিছু ফাইন ব্যবস্থা বাড়ানোর ব্যবস্থা হয়েছে, কিছু সাজার ব্যবস্থা হয়েছে। তার কারণ আমরা চাই যে একজনও মানুষ যেন ফাইন না দেয়। কেউ যদি ট্রাফিক রুল উল্লঙ্ঘনই না করে কেউ ফাইন দেবে না, আর মানুষের জীবনও বিপদে পড়বে না। এই যে কিছুদিন আগে হলো যে মদ খেয়ে রাত্রিরে গাড়িটাকে তুলে দিল, হিট অ্যান্ড রান, এইটা বন্ধ করার জন্য কিছুটা আমাদের লাইনে আনতে হবে, অর্থাৎ কিছুটা আমাদের এর মধ্যে দিয়ে মানে সাজা আইনের মধ্যে দিয়ে যেতে হবে। কিন্তু বাস মালিক সংগঠনরা তারা বল বেপরোয়া গতির জেরে ঘন ঘন দুর্ঘটনার কারণে পরিবহন দপ্তরের নতুন নির্দেশিকা জারি হওয়ার পর তৎপর প্রশাসনও, মানুষ কতটা সচেতন সেদিকে কড়া নজরদারি চালাচ্ছেন পুলিশ কর্তারা। বৃহস্পতিবার সকাল থেকে শহরের বিভিন্ন এলাকায় দেখা গেল পুলিশ মাইকিং এর মাধ্যমে সাধারণ মানুষকে সচেতন করছে। অতিরিক্ত গতিতে গাড়ি চালানো 1,000 টাকা ফাইন ধার্য করা হয়েছে।